টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমে যেন প্রাণের সঞ্চয় হয়েছে বাংলাদেশ দলের মাঝে। ধুঁকতে থাকা এক দল এখন প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করছে, দারুণ পারফরমেন্সে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়ে সুপার সিক্স না করেছিল, দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে প্রায় হারিয়ে দিয়েছিল। ম্যাচের একদম শুরুতে আগে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে বড় সড়ো ধাক্কা দেয় পেসার তানজিদ হাসান সাকিব। প্রথম ওভারে ওপেনার রেজা হেন্ড্রিক্সকে গোল্ডেন ডাক মেরে ফেরান তানজিদ। এরপর ভয়ঙ্কর হয়ে ওঠা কুইন্টন ডিককে ফেরান তিনি। নিজেদের নিয়েছেন ক্রিস্টান ডাবলের উইকেটও। দুর্দান্ত বোলিংয়ের শুরুতেই প্রিয়দের কাঁপিয়ে দেন তানজিদ। কেরিয়ার সেরা বোলিং 18 রান 3 উইকেট শিকার করে তানজিদ সাকিব। নতুন বলে তানজিবের এমন অসাধারণ বোলিং দেখে বেজায় খুশি তার আদর্শ ডেল স্টার্ন। দক্ষিণ আফ্রিকার ম্যাচে ওর সাথে আমার কথা হয়েছে, সাকিবকে বলেছি খুব ভালো বল করেছিস, সে বলেছে ধন্যবাদ, তাকে এভাবে বল করতে দেখে খুব ভালো লাগছে, তার আগ্রাসন গতি 140-45 এর উপরে বল করে সে, তার স্কিলও ভালো, সে খুব ভালো বল করছে, তার ভালো স্কিল বল সুইং করানো থেকে শুরু করে ইয়র্কারে সে ভালো কাজে লাগাচ্ছে, ইয়র্কারগুলো রাউন্ড দ্য উইকেটে দ্রুত মানিয়ে নিতে পারে সে। সে শুধুমাত্র এক কৌশলে বল করেন না, সে বিভিন্ন কৌশলে বল করে এবং সে কৌশলগুলো কাজে লাগায়। সে বিভিন্ন কৌশলের মধ্যে বল করে যে কোনো ব্যাটারকেই বিপদে ফেলতে পারে। সে যে আগ্রাসন দেখালো আমাকে খুব ভালো লাগছে, তার এই আগ্রাসনে আমি খুব মুগ্ধ হয়েছি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।